এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য আমির হোসেন আমু, ঝালকাঠি 2। আপনার সময় 12 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মার্চ মাস স্বাধীনতার মাস, 7ই মার্চের বাস, মার্চ মাস 17ই মার্চ জাতির জনকের জন্মদিবস, মার্চ মাস 25শে মার্চ গণহত্যা দিবস, অনেক ঐতিহাসিক দিন সম্মিলিত মার্চ মাস। সব জিনিসের স্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর বিধি আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই তার পাশে দাঁড়িয়ে সর্বসময় যিনি তাকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, সাহস জুগিয়েছেন, সেই মহীয়সী নারী বেগম ফজিলতুন্নেসা মুজিব সহ তার পরিবারবর্গের প্রতি। আমি শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধুর অবর্তমানে যে জাতীয় চার নেতা সেদিন মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন, সর্বজনাব সৈয়দ নজরুল ইসলাম, এমতাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং HM কামরুজ্জামান, তাদের বেদী আত্মার প্রতি। আমি শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যে 30 লক্ষ লোক আত্মাহুতি দিয়ে এই দেশকে স্বাধীন করল, সেই সমস্ত বিধি আত্মার প্রতি। মানে স্পিকার, আজকে যে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেলাম, এই সংসদ অনেকটা কঙ্কণ পথের মধ্য দিয়ে, অনেক পিচ্ছিল পথের মধ্য দিয়ে, অনেক জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা এখানে আসতে সক্ষম হয়েছি, এবং এই সমস্ত ষড়যন্ত্র কাটাবার পিছনে যার উদ্যোগ, যার তেজস্ব ভূমিকা, যার অনন্য ভূমিকা, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের সুযোগ্য কন্যা, যিনি সবসময় এই দেশকে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে 22 বার জীবনের হুমকি সামনে নিয়ে পদদলিত করে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, এবারও তিনি ঠিক তেমনিভাবে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে তেজস্ব ভূমিকার মধ্য দিয়ে আজকে এই সংসদে স্থাপন করতে সক্ষম হয়েছেন। তা আমি মনে করি এই সংসদের পক্ষ থেকে তার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং সহানুভূতি এবং শ্রদ্ধা জানানো উচিত। মাননীয় স্পিকার, আজকে আমরা এই সংসদ নির্বাচন নিয়ে অনেক কথা শুনেছি, অনেকে অনেক কথা বলেছেন, গণতন্ত্রের কথা শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এই আওয়ামী লীগ সৃষ্টি হয়েছিল এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এই আওয়ামী লীগ বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন সব সময় মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য। আমরা যদি সেই দিকে তাকাই, 1947-এ পাকিস্তান হওয়ার পরপর 1948-এ পাকিস্তানের প্রথম উপনির্বাচন টাঙ্গাইলে, সেইখানে আওয়ামী লীগের যিনি প্রথম সাধারণ সম্পাদক হয়েছিলেন, সেই শামসুল হকের সাথে পরাজিত হলেন মুসলিম লীগের প্রার্থী তৎকালীন কুরম খান পন্নী সাহেব, টাঙ্গাইলের জমিদার। তারপর থেকে পাকিস্তান সরকার 54টা উপনির্বাচন স্থগিত রেখেছিল, 54টা উপনির্বাচন তারা দেয়নি আওয়ামী লীগের ভয়। নির্বাচন সংগ্রাম করে 54 সালে আদায় করা হলো, সেই নির্বাচন যুক্তফ্রন্টের নির্বাচনে জয়লাভ করার পর 13 দিনের মাথায় 92 কদর জারি করে বাঙালি বিহারি রায় করে সেই সংসদ ভেঙে দেওয়া হলো, সরকার ভেঙে দেওয়া হলো। আবার সংগ্রাম, সেই সংগ্রামের পথ ধারাবাহিকতায় 1966 ছয় দফা এবং সেই যথা ছয় দফা দেওয়ার পর মাননীয় স্পিকার বঙ্গবন্ধুকে ফাঁসি কাস্তে ঝুলেবার চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধুর সাথে আইয়ুব খান বৈঠকে তাকে প্রধানমন্ত্রীত্বের অফার দিয়েছিলেন, বঙ্গবন্ধু অবিচল ছিল ছয় দফার প্রতি, অবিচল ছিলেন নির্বাচনের প্রতি, কিন্তু তারা তাকে গ্রেপ্তার করে আগরতলা মামলা ষড়যন্ত্র দিয়ে হত্যা করার চেষ্টা করা হলো। জন অনুদ্রোশে কারফিউ ভঙ্গ করে আন্দোলনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর বেরিয়ে আসার পর তিনি নির্বাচন নিলেন। এই দেশের সমস্ত রাজনৈতিক দল সেই দিন নির্বাচনের বিরুদ্ধে ছিল, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, অনেকে অনেক কথা বলেছিলেন, বঙ্গবন্ধু অবিচল ছিলেন, তিনি বলেছিলেন আমি নির্বাচনে অংশগ্রহণ করব, আমি প্রমাণ করব বাংলার মানুষ কি চায় এবং বাংলার মানুষের পক্ষে কথা বলার অধিকার কার আছে। নির্বাচন হলো 70-এ, এখন নির্বাচনে বঙ্গবন্ধু যেটা আগে ছিল প্যারিটি, অর্থাৎ পশ্চিম পাকিস্তান 150 আসন, পূর্ব বাংলা আমাদের সকলে আমরা 56 জন নাগরিক, তারপর আমাদেরও 150 আসন, কিন্তু বঙ্গবন্ধুর ছয় দফার প্রথম দফায় ছিল আডাল ফ্রান্সিস, ওয়ান ম্যান ওয়ান ভোট। বঙ্গবন্ধু সেইটা প্রতিষ্ঠিত করে নির্বাচন আনার কারণেই সেই দিন 169টি আসনের মধ্যে 167টি আসন লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিলেন। প্রবাদ গড়ল পাকিস্তানিরা বসতে দিল না, আলম্ব হলো ষড়যন্ত্র,
যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে দিয়েই আমরা এই দেশ স্বাধীন। শুধু তাই নয়, আজকে যদি আমরা পাকিস্তানের দিকে তাকাই, 47 থেকে 56 পাকিস্তানে কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল না, এখনো নাই, বারবার সামরিক শাসন, সামরিক শাসনের কথা সরকার পরিবর্তন। সেই দিন 1955 সন কাদিয়ানি এবং শিয়াদের ভিতরে রায় বাঁধিয়ে নাজিমউদ্দিনের মন্ত্রিসভাকে ভেঙে দিয়ে বগুড়ার মোহাম্মদ আলী, যিনি ছিলেন আমেরিকা অ্যাম্বাসেডার, তাকে এনে বসানো হলো প্রধানমন্ত্রী করে। মরহুম হোসেন শহীদ সরবরদি তার মন্ত্রিসভায় আইন মন্ত্রী হিসেবে যোগদান করলেন। সবাই সরবরদিকে প্রশ্ন করলেন যে মোহাম্মদ আলী ছিল আনলিমিটেড বেঙ্গলে আপনার অধীনে, তিনি ছিলেন পার্লামেন্টের সেক্রেটারি, আপনি কি করে তার অধীনে মন্ত্রী হন? সরবরদি সাহেব উত্তর দিয়েছিল, 4টি জিনিসের জন্য আমি মন্ত্রিত্ব গ্রহণ করেছি। এক, মৌলানা ভাসানী ইউরোপে আটকা আসতে পারে না, তাকে দেশে ফিরিয়ে আনা। বঙ্গবন্ধু সহ শত শত রাজবন্দী তাদেরকে মুক্তি দেওয়া। পাকিস্তানে কোনো শাসনতন্ত্র নাই, সেই শাসনতন্ত্র দেওয়া এবং পাকিস্তানে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করা। এই 4 দফার প্রত্যেকটি দফা সেই দিন মানা হয়েছিল, কিন্তু মৌলানা ভাসানী ফিরে আসলো, বঙ্গবন্ধু সহ রাজবন্দীরা মুক্তি পেল। 56 সালে যাই সংবিধান পাকিস্তানের পার্লামেন্টে পাশ হলো, সেটা সরবরদি সাহেবের দ্বারাই প্রণীত হয়েছিল। আর 1959 সনের 2 জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছিল। তারপরে 1958 সালের সেপ্টেম্বরে সামরিক শাসন জারির মধ্য দিয়ে তা বানচাল করে দিয়ে নতুন করে আমাদেরকে শাসনের কাঠগড়া ধারণ করা হয়েছিল। মাননীয় স্পিকার, আজকে যারা গণতন্ত্রের কথা বলেন তাদের জন্ম কিন্তু গণতান্ত্রিক পন্থা নয়, এমনকি তাদের সংবিধানে আইস পন্থ গণতান্ত্রিক ধারা নেই। আজকে তাদের দল পরিচালিত হয় এক আঙ্গুলের ইশায়, তাদের ক্ষমতা থাকে এক আঙ্গুলের মাথায়, তারা গণতন্ত্র হত্যাকারী। তারা ক্ষমতা আসার পর এই দেশে হুন্ডা গুন্ডা দিয়ে ভোট ঠান্ডা করে রাজনীতি এই দেশে তারাই প্রমাণ করেছিল। মাননীয় স্পিকার, আমি বলতে চাই এই দেশে আজ পর্যন্ত যে গণতান্ত্রিক ধারা আমেরিকার নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে প্রতিষ্ঠিত হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে এই দেশে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কারা লিপ্ত? এই দেশের স্বাধীনতা যারা মেনে নিতে পারেনি, যারা পাকিস্তানের হানাদার বাহিনীর দোষের হিসাবে রাজাকার আলবদর সৃষ্টি করেছিল, যারা এই দেশে নারী হত্যার সাথে জড়িত ছিল, গণহত্যার সাথে জড়িত ছিল, ওই 25 তারিখ থেকে আজ পর্যন্ত যারা সেই দিন এই দেশের গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল, তারা যারা মেনে নিতে পারেনি, তারাই বারবার এই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য বাংলার মানুষের সমস্ত দাবিকে অগ্রাহ্য করে যারা পদলিত করতে চায় তারাই এই ষড়যন্ত্রে লিপ্ত, এবং তার সাথে আন্তর্জাতিক শক্তি যারা সেই দিন এই দেশের স্বাধীনতাকে সমর্থন করেনি। মাননীয় স্পিকার, আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আজকে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সমগ্র জাতি যেভাবে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার তেজস্ব ভূমিকার নেতৃত্বকে সমর্থন দিয়েছেন, ইনশাল্লাহ আগামী দিনেও এই নেতৃত্বের মাধ্যমেই আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব। মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রী আভ্যন্তরীণ উন্নয়নের ধারার কথা অনেকে বলেছেন, কিন্তু আমরা যদি একটু তাকাই আমরা কি দেখব? বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করলেন, কিন্তু স্বাধীন দেশের কোনো সীমারেখা নাই। আমার বাড়ি আছে, সেই বাড়ির কোনো সীমানা নাই, তার ডানটি মাননীয় স্পিকার যে কেউ যে কোনো দখল করতে পারে। আজকে শেখ হাসিনা ক্ষমতা আসার পর তিনি এই পরিপূর্ণতা দিলেন স্বাধীনতা, তিনি ল্যান্ড বাউন্ডারি স্থাপন করলেন, তিনি সমুদ্র সীমানা আন্তর্জাতিক আদালতে জয়যুক্ত হওয়ার মাধ্যমে সমুদ্র সীমা নির্ধারণ করলেন। এই সমুদ্র সীমানা নির্ধারণ করার আগ পর্যন্ত বিদেশিরা আমাদের এলাকায় ঢুকে মাছ নিয়ে যেত। আজকে আমাদের দেশে যে 8টা কূপ আমাদের সমুদ্র সীমানায় রয়েছে, যেগুলি অত্যন্ত সম্পদশালী, এই কূপগুলির অধিকারী আজকে আমরা হতে পারতাম না, এই সম্পদের অধিকারী আজকে আমরা হতে পারতাম না যদি শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই সমুদ্র সীমানা না পেতাম। সুতরাং আজকে দেশের পরিপূর্ণতা একটি কাঠামো, একটি মানচিত্র পরিপূর্ণতা শেখ হাসিনা দিয়েছেন। মাননীয় স্পিকার, কিছুদিন আগে, কয়েকদিন আগে 21শে ফেব্রুয়ারি চলে গেল। এই 21শে ফেব্রুয়ারি সারা জীবন আমরা মাতৃভাষা হিসাবে বাংলাদেশে পালন করেছি,
কিন্তু শেখ হাসিনার উদ্যোগে আজকে সেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আজকে সারা বিশ্ব মানুষ জানতে পারছে যে বাঙালি জাতি বলে একটা জাতি আছে যারা ভাষার জন্য জীবন দিতে পারে, ত্যাগ করতে পারে, এবং তাদের জীবনের বিনিময়ে একটি দেশে তাদের ভাষা প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে সেই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে সারা দুনিয়ায় পালিত হচ্ছে। এটা বাঙালির জন্য একটি অত্যন্ত গৌরবের অধিকারী করেছে শেখ হাসিনা। মাননীয় স্পিকার, স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে আজকে আন্তর্জাতিক বিশ্বে 52তম দেশ হিসাবে আজকে বাংলাদেশ স্থান লাভ করেছে। এই স্যাটেলাইট 1974 সালে বেদবুনিয়া বঙ্গবন্ধু স্থাপন করেছিলেন, আজকে সেইটার পরিপূর্ণতা তাই সুযোগ্য কন্যা শেখ হাসিনা দিতে সক্ষম হয়েছেন। মাননীয় স্পিকার, আজকে আমার পূর্বে আনিসুল ইসলাম সাহেব বক্তব্যের পদ্মবৃত্তের কথা যেটা বললেন, এইটা একটা সক্ষমতা, এইটা আন্তর্জাতিক বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছিল যে বাংলাদেশকে অনেকে গরিবের দেশ মনে করতো, বাংলাদেশকে অভাবগ্রস্ত মানুষ মনে করতো। আজকে সে বাংলাদেশ যে নিজের সক্ষমতায় পদ্মবৃত্তের মতো একটা ব্রিজ করতে পারে, এইটা প্রমাণ করার মধ্য দিয়ে বাঙালি জাতির বা বাংলাদেশের যে ভাবমূর্তি সৃষ্টি করা হয়েছে এটা অতুলনীয়। তাই এই পদ্মা ব্রিজ নিয়ে নিশ্চয়ই বারবার কথা বলার এইটা উদাহরণ বাঙালিরা দেবে, গৌরবের সাথে দেবে। মাননীয় স্পিকার, আজকে আমি যেটা বলতে চাই, এমনি ভাবে প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনার যে পদক্ষেপগুলি, সেই পদক্ষেপগুলি বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন যে বাঙালি জাতি একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা লাভ করবে, আজকে শেখ হাসিনার নেতৃত্বে, তার কন্যার নেতৃত্বে সেই বাঙালি জাতি একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে আত্মপ্রকাশ করেছে, এবং তার কন্যা হাতে গোলা কয়েকজন রাষ্ট্রনায়কের মধ্যে নিজের পজিশন দখল করতে পেরেছে, এবং এক অনন্য রাষ্ট্র নায়ক হিসাবে আজকে তিনি বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে বাঙালি জাতিকে গৌরবান্বিত করেছেন। মাননীয় স্পিকার, এক দেশে দেশের ভাবমূর্তি, আরেক দিকে দেশের ভাবমূর্তি সৃষ্টির সাথে সাথে তার নিজের ভাবমূর্তি এবং তার যে রাষ্ট্রনায়কত্ব এটা যে প্রতিষ্ঠিত, এটা যে কত বড় আমাদের দেশের পাওনা এটা বলে বলা যাবে না। মাননীয় স্পিকার, আজকে এই দিনে আমি বক্তব্য পারবো না, আমি শুধু সদস্য 3 মিনিট। এই দেশকে তার ভূমিকা দিয়ে সৃষ্টি করে গিয়েছিলেন, আজকে ঠিক তেমনি ভাবে অকুত ভয় তার কন্যা এই জাতির নেতৃত্ব দিয়ে সেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক এই দেশের নেতৃত্বে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।